তো এটা পুরো পুরো কৃতিত্ব আমাদের যেমন তার থেকে বেশি কিন্তু বিশ্বাস দিই পাশাপাশি আমরা সবচেয়ে আরো বেশি মানে কি বলবো কৃতজ্ঞতা অভি ভাই টাইগার মিডিয়ার অভি ভাই মানে লাস্ট টাইম এসে যেভাবে আমাদেরকে এফোর্ট করলো এবং সব সময় উনি আমার সাথে কমিউনিকেশনটা বজায় রেখেছেন যে বন্ধন কি হচ্ছে কোনটা করতেছেন কই ট্রেলার কোথায় পোস্টার কোথায় সেন্সর কবে এই যে ব্যাপারগুলো ছিল মানে আমি অনেক প্রেশারে ছিলাম এটা সত্য কথা কিন্তু লাস্ট টাইমে এসে ওনাদের যে এফোর্ট ওনাদের যে সাপোর্ট সব কিছু মিলে কিন্তু আমরা আমি শিওর ছিলাম যে ঈদে আসবো এবং আমি আরও শিওর ছিলাম যে আমার সিনেমার নির্মাণের ক্ষেত্রে এমন কিছু ছিল না যেটা মিনিস্ট্রিতে আটকাইতে পারে বা সেন্সর বোর্ডে আটকাইতে পারে এরকম কোনো কিছু ছিল না তো সব কিছু মিলে আমি যে প্ল্যানটা করেছিলাম এবং যে রুট লাইন নিয়ে আমরা হেঁটেছিলাম সেই জায়গা থেকে কিন্তু আমরা সাকসেস এবং সেই সাকসেসটা কিন্তু এখন আমরা এই ঈদে লালছড়িটা আনতে পারতেছি এটাই হচ্ছে আমাদের মনে হয় লালচারির পেছনে অনেক গল্প ছিল যেটা বিশেষ অলরেডি আমাদের সাথে শেয়ার করেছেন প্রযোজক হিসাবে আপনি নির্মাতা হিসাবে যদি একটু জানতে চাই এই সিনেমাটা নির্মাণ করতে আছে আসলে প্রথমেই কোন জায়গা থেকে চিন্তা করলেন যে আসলে লালচারির গল্পটা এই কারণে যেহেতু সরকার অনুদান দিয়েছেন এই গল্পটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী হলে যেহেতু দর্শকরা দেখবে কিন্তু নির্মাতা জায়গা লালচারি এমন একটা ব্রডের গল্প যেটা হচ্ছে যে আমরা আমাদের টিস্টি কালচারকে নিয়ে একটা আমরা এখানে প্রেজেন্ট করছি আমরা আমাদের মানে যে শৈশব আমাদের যে তাঁতির তাঁত শিল্পটা কিন্তু আমাদের একটা টাইমে একটা ঐতিহ্য ছিল তো সেই শিল্পটা কিন্তু এখন বিলুপ্ত হচ্ছে তো এই শিল্পটা কেন বিলুপ্ত হয়ে গেল এবং এই বিলুপ্তের যে নেপথ্য গল্পগুলো সেই গল্পগুলো কিন্তু আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করি তো লালছড়ি নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা আরও ব্যাপার রয়ে গেছে সেটা হচ্ছে যে আমার যারা আর্টিস্ট টেকনিশিয়ান ছিল এখানে সাইমন ভাই আছেন ওনাকে যেদিন আমি গল্প শুনাইলাম যে সাইমন ভাই এটা উনি উনি কিন্তু আমাকে বলেছিলেন প্রথম গল্প শুনে উনি আমাকে বলেছিলেন যে এটা কিন্তু ঈদের ছবি উনি আমাকে প্রথম যেদিন ওনাকে গল্পটা শুনেছিলাম উনি বলেছিলেন যে এটা ঈদের ছবি ঈদ এবং বৈশাখ দুইটা বলেছিলেন উৎসবের তো এই যে একটা ব্যাপার পাশাপাশি আমাদের বৈদ্যুতন সেলিম ভাই আমাদের আরও টিমে রাশেদ মামুন অপু ধোয়েল ঝুমির এবং ডন ভাই আমাদের শাহেদ আলী সুজন ভাই আরও যারা এই টিমের সাথে এবং টেকনিশিয়ান যারা ছিলেন বিশ্বজিৎ ভাই যারা পুরো টিমের সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেকটা লোকের কিন্তু সর্বোচ্চ লেভেলের আপন ছিল সিনেমাটাকে ভালো নির্মাণ করার ক্ষেত্রে যত রকম সহযোগিতা ছিল তারা কিন্তু সেটা আমাকে যারা পরিচালক আপনি কি আপনার বউকে লাল শাড়ি পরিয়ে ঘরে নিয়ে যাবেন নিয়ে আসবেন কিনা সেটা তো অবশ্যই কেন না আমি যদি আসতেই পারতাম লাল শাড়ি কেন আসবেন শুধু আমার বউ না আমি এই লালছড়ি সিনেমা নির্মাণের পর শুধু যখন আমি লালছড়ি সিনেমাটা যখন আমি নির্মাণ করি তখন কিন্তু আমার চিন্তার মধ্যে ছিল যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে তার সিনেমাটা এসে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে এবং আমি আপনাদের ক্যান্সেল করতেছি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেটা আমাদের সিনেমায় সবাই একটু ইগনোর ফিল করে যাবে সিনেমাটা সিনেমা হলে যাবো সিনেমা দেখবো আমার লালছড়ি সিনেমাটাতে এমন কিছু নেই আপনারা পরিবার পরিজন নিয়ে মানে এই যে যেটা অনেকে বলে যে বন্ধু তুমি বিশ্বাস তুই অপরদিকে বেশি বেশি নিয়ে বলো আমাকে এই ধরনের দিদি কিন্তু শুধু আমার ক্ষেত্রে না দিদি অনেককে কিন্তু লালছড়ি দিয়েছে এটা আমাদের তো অপমান স্বীকার করতে আমারও একটা বউ আছে বাড়িতে নাই আমাদের আছে তো আসলে এই যেহেতু ঈদেই আসছেন একদম সিনেমা হল হওয়ার একটা প্রতিযোগিতা তো থাকেই যেহেতু আপনার সাথে টাইগার মিডিয়া আছেন তো কতটুকু প্রত্যাশী এবং দর্শকদেরকে আসলে সিনেমাটা দেখতে আসবার জন্য কিছু বলতে চান কিনা কারণ গল্পের জায়গা থেকে বলছিলেন যে পারিবারিক গল্পের ছবি তো সব কিছু মিলিয়ে আসলে হল নিয়ে কতটুকু প্রত্যাশী বা কী অবস্থা এখন পর্যন্ত আমি প্রথমে বলবো বলতে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কোনো কম্পিটিশন নেই আমরা একটা সুস্থ ধারা একটা ফ্যামিলি ছবি নির্মাণ করেছি আমরা এই সিনেমাটা আমরা সবাইকে দেখাই তো সেই দেখানোর ক্ষেত্রে যে আমাদের যে এলিমেন্টসগুলো সেটা সিনেমা নির্মাণের ক্ষেত্রে যে আমি প্রথমে বারবার বলতেছি যে আপনি ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে পারবেন তো আমি যেটা বলবো যে আপনারা শুধু আমার সিনেমা না সবার সিনেমা সিনেমা হলে এসে দেখুন এবং আপনারা বাংলা সিনেমাটাকে এগিয়ে নেবেন আমরা যতদূর জানি যে আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা একেবারে লাস্ট টাইমে গতকালকে আমাদের
আমাদের সেন্সর হয়েছে তো আমাদের হল বুকিং শুরু হয়েছে আমরা যথেষ্ট আশাবাদী এবং যে গতকালকে আমি টাইগার মিডিয়া ওভাবে এখানে প্রেজেন্টেশন আমি হল মালিকদের সাথে ওখানে কথা হয়েছে হলের বুকিং এজেন্টদের সাথে কথা হয়েছে তারা যেভাবে আমাকে এই লালছড়ি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা একরকম আমি যখন সেন্সরটা ডিক্লেয়ার হওয়ার পরে টাইগার মিডিয়ার অফিসে ঢুকেছি তখন একটা হই হুল্লোড় করে গেছে অভি ভাই এখানে বসে আছে তো অভি ভাই নিজেও কালকে মিষ্টি করিয়েছে লালছড়ি একটা ভালো একটা ব্যবসা সফল সিনেমা হবে ভালো একটা সিনেমা।